মানুষ একজন চোর ঘরের মধ্যে চুরি করতে যাবে, এখন খুঁজে খুঁজে দেখছে কোন বাড়িতে বৃদ্ধ মানুষ আছে। এই কথাটা বলতেছি, গল্পটা যদিও গল্প, আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। একজন চোর খুঁজে খুঁজে বের করছে কোন বাড়িতে বৃদ্ধ মানুষ আছে, ওই বাড়িতে চুরি করবে। কারণ যুবক শ্রেণীর মানুষ যে বাড়িতে আছে, তারা তো গভীর রাত পর্যন্ত আসমানের দিকে তাকায় থাকে, হাত তুইলা কি করে বলেন তো, মোবাইল টিপে। তো চোর চিন্তা ভাবনা করলো যে বৃদ্ধ মানুষের ঘরের মধ্যে যাব চুরি করতে, আর বৃদ্ধ মানুষেরও তো আরেকটা জিনিস আছে, পান চাবানোর অভ্যাস। সে রাত্রেবেলা ঘুমায়, শুয়ে শুয়ে পান চাবাইতেছে, এই মুহূর্তে চোর ঢুকছে, ঢুইকা এমন জিনিসপত্র নিতেছে। ওই বুড়া মানুষ মনে করতেছে যে আরে এখনই যদি ধরতে যাই, ও তো আমারে কিল ঘুষি দিয়া দৌড় দিয়া পালাইব। তো একটু পরেই যখন জিনিসপত্র নিয়ে গাঠটি বস্তা নিবে, আর শরীরও ভারী হয়ে যাবে, তখন ধরব। তো ঠিক যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। চোর গাঠটি বস্তা বাইন্দা নিয়া বাইরে যখন গেছে, সাথে সাথে যায় পিছন দিয়া জাবড়াইয়া ধরছে। এখন চোর, বর্তমান যুগের চোর তো ডিজিটাল চোর, চোর আর নড়াচড়া করে না, এই মুখের দিকে তাকায় আছে। ওই বৃদ্ধ মানুষের মুখের দিকে তাকায় থেকে একটু পরে বলতেছে, আহা, আপনারে আমার বাবার মতো লাগে। আপনারে কিসের মতো লাগে? আমার বাবার মতো লাগে। ওই বৃদ্ধ মানুষও ভাবছে যে আমার ছেলে তো দীর্ঘদিন যাবৎ বিদেশে ঘুরে গেছে, তো বাবা ডাকছে, ভালো আনন্দ। তুই এই কাজ করতে আসছিস কেন? আরে আসছিলাম, এখন কি করার, আমার ঠেকাই পড়ে আসছিলাম, এখন চলে যাইতেছি, আমার যাইতে দেন। না তোরে পুলিশের কাছে, হ্যাঁ এটাও ভালো কাজ, আমার পুলিশের কাছেই নিয়ে যান। তখন ওই লোক যখন পুলিশের কাছে আস্তে আস্তে নিয়ে যাইতেছে, রাস্তার মাঝখানে হঠাৎ দাঁড়ায় গেছে, শীত লাগতেছে। চোর বলতেছে, আমার শীত লাগতেছে। শীত লাগতেছে তো তুই খালি গায়ে আসছিস কেন? আরে আমি কি খালি গায়ে আসছি নাকি, চাদর নিয়েই আসছিলাম, আপনার ঘরের মধ্যে ভুলে চাদরটা রেখে আসছি। তা আমার যদি সুযোগ দেন তাহলে আমি একটু চাদরটা নিয়ে আসি। এখন বৃদ্ধরে ওখানে দাঁড় করায় রেখে ও বাড়িতে গেছে চাদর আনতে। এখন বৃদ্ধ একটু পরে আয়সা দেখে ডাকতেছে, এই কিরে তুই লাইট জ্বালা, তাড়াতাড়ি বের হয়, এতক্ষণ বের হচ্ছিস না কেন? চোর কি আর থাকে, গেছে। তখন বৃদ্ধ লোকটি বলতেছে যে তুই তো আজকেই না, আরো একদিন আরো তো আসবি, কারণ তোর জিনিসপত্র এখানে রয়ে গেছে। ঠিকই আরো কিছুদিন পরে আবার আসছে, আবার ওই বৃদ্ধ মানুষের একই চিন্তা ভাবনা, বাইরে গেলে ধরবো। বাইরে গেলে ধরছে, এখন উল্টা বৃদ্ধের হাত ধরে টানাটানি করতেছে, আসেন আমাদের থানায় নিয়ে যান, আসেই আমাদের থানায় নিয়ে যান। আগেরবার বৃদ্ধ লোকে ডাকতেছিল, এখন চোর বৃদ্ধ লোকরে ডাকতেছে যে আসেন আমারে থানায় নিয়ে যান, আমার মতো হতভাগা আর হইতে পারে না, আপনি আমার সন্তানের স্বীকৃতি দিছিলেন, আমি ঘরের মধ্যে আইসা আমার ওই কম্বলের লোভ আর সামলাইতে পারি না। এই বৃদ্ধ লোকটা কম্বলের নিচে শুয়েছিল, ওই কম্বলটা নিয়েই গেছে, কম্বলের লোভ আর সামলাইতে পারি নাই, এখন আর আমারে ছাড় দেওয়ার কোনো যুক্তি আসে না, আপনি আমার নিয়ে চলেন। আবার যাইতে যাইতে রাস্তার মাঝখানে গিয়ে পায়ে কাটা লাগছে, কাটা দিচ্ছে, পায়ে কাটা দিচ্ছে কি দিলে কেন? তো জুতা ছাড়া আইসিস কি জন্য? বলে যে জুতা ছাড়া আইসিলাম নাকি, জুতা তো আপনার ঘরের মধ্যে রেখে গেছে, আগেরবার তো আমারে পাঠাইছিলেন, আমি চলে গেছিলাম, এখন যদি আপনার দয়া হয় তাহলে আপনি একটু যায়া আমার জুতা জড়া নিয়ে আসেন। বৃদ্ধ জুতা নিয়ে এসে দেখে নাই, বৃদ্ধ জুতা নিয়ে এসে দেখে কি, তার মানে শয়তানের চক্রান্ত এক ধরনের হতে পারে না। আমার বোঝানোর উদ্দেশ্য, শয়তানের চক্রান্তটা একভাবে হতে পারে না, শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোকা দেয়, শয়তান বিভিন্নভাবে মানুষকে মোড়ক পরিবর্তন করে করে ধোকা দেয়।